বন্ধুরা, আপনারা সবাই জানেন মানুষের পেট থেকে সাপের বাচ্চা জন্ম নিয়েছে ভারতের বোম্বাইয়ের একটি হসপিটালে। আপনারা কি জানেন এই সাপটি বর্তমানে কি করছে, অথবা সাপটি কথা বলতে পারে কি না? কারণ মানুষের পেট থেকে জন্ম হয়েছে, তাই কথা তো বলতেই হবে। এই বিষয় নিয়ে যে মেয়েটির পেট থেকে সাপের বাচ্চা জন্ম হয়েছে এই মেয়েটিকে জিজ্ঞাসা করা হয়েছিল। মেয়েটি উত্তরে বলেছে, আপনারা এমন এক ধরনের মানুষ, সোশ্যাল মিডিয়াতে যা দেখেন তা না বুঝে বিশ্বাস করে নেন। হ্যাঁ, এটা সত্যি যে আমার পেট থেকে সাপের বাচ্চা জন্ম নিয়েছে, কারণ আমি এই পৃথিবীতে কোনো খারাপ কাজ করেছি, তাই এটা শাস্তি আমি পাচ্ছি। এবং মেয়েটি এটাও বলে যে, সাপটি আমি কেন মেরে ফেলবো, এই সাপটি আমার সন্তান, আমার পেট থেকে জন্ম নিয়েছে। কিন্তু এই কথাটি মিথ্যা যে এই সাপটি কথা বলতে পারে। তো বন্ধুরা, এতক্ষণ যে কথাগুলো শুনছেন এই কথাগুলো কিন্তু মেয়েটি বলে নাই, এগুলো সব মিথ্যা কথা এবং সাজানো ভিডিও। তো অনেকেই দেখবেন এরকম ভিডিও, অনেক ইউটিউবে পেয়ে যাবেন, আপনারা কেউ বিশ্বাস করবেন না। আপনারা জানার জন্য আমি এই কথাগুলো বলছি, তারা আপনারা কেউ যদি আমাকে ভুল বুঝেন তাহলে ছোটোভাই হিসেবে ক্ষমা করবেন।